বিদেশি কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতের সক্ষমতা রয়েছে আনসার বাহিনীর। যে কোনো সময়ে এই সেবা দিতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনী প্রধান। আর পররাষ্ট্র সচিব জানান, আগামী রোববারের মধ্যেই চিঠি দিয়ে রাষ্ট্রদূতদের বিষয়টি জানানো হবে। বুধবার সন্ধ্যায় এক বৈঠকের পর তারা গণমাধ্যমকে এসব কথা বলেন। নাহিদ হোসেনের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরব প্রভাবশালী চার দেশের মিশন প্রধানদের জন্য দেয়া অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে সরকার। তবে গানম্যান সহ রাষ্ট্রদূত ও দূতাবাসের নিয়মিত নিরাপত্তা বহাল আছে। বাড়তি নিরাপত্তার দায়িত্ব যাচ্ছে আনসার গার্ড ব্যাটালিয়ানের কাছে। তাদের কর্মপদ্ধতি চূড়ান্ত করতেই সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসেন আনসার মহাপরিচালক। জানান তার বাহিনীর অভিজ্ঞতা ও সক্ষমতার কথা। সরকার যদি আমাদের যে কোনো কাজে নিয়োজিত করে, এই সমস্ত কাজ করে আমাদের সৈনিকরা অভ্যস্ত, ইতিপূর্বে কিন্তু স্ট্যাটিক ডিউটিও করেছে বিভিন্ন জায়গায়। আপনারা ব্যাটালিয়ান আনসারের সৈনিকরা এখন দেখেন আমাদের পার্লামেন্টে কাজ করছে, ICDDR ভিতরে কাজ করছে, কি 4 বছর তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করেছে স্ট্যাটিক ডিউটি। অতিরিক্ত যে এই প্রোটেকশনগুলা ওনারা চাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের যদি নিয়োগ দেয় বা মিশনগুলো যদি চায় তাহলে আমরা যে কোনো সময় প্রস্তুত। ঘণ্টাব্যাপী বৈঠকের পর পররাষ্ট্র সচিব জানান, বাড়তি নিরাপত্তার জন্য সরকারের প্রস্তাব দ্রুতই কূটনৈতিক চ্যানেলে মিশনগুলোকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওনাদের সাথে মডালিটিস যেগুলো থাকতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং ওনাদের যে ক্যাপাবিলিটিস যেগুলো আছে, সক্ষমতা, সেই সক্ষমতাগুলো ওনারা শেয়ার করেছেন আমাদের সাথে। তো সুতরাং আমরা কি ফরম্যাটে এখন দূতাবাসগুলোকে জানাবো সেটা আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের যে অফারটা বা আমাদের যে অল্টারনেটিভটা আমরা তাদেরকে তাদের কাছে প্রেজেন্ট করবো। না, আমরা তো নোট ভার্বালের মাধ্যমেই আমরা জানাবো, হয়তো কালকে সম্ভব না হলে অত বাই সানডে আমরা করবো। আনসার মহাপরিচালক জানান, কূটনীতিকদের নিরাপত্তা দিতে প্রস্তুত আছে তার বাহিনীর বিশেষায়িত ইউনিট। আধুনিক প্রশিক্ষণ ও অস্ত্র চালনায় আনসার বাহিনী প্রশিক্ষিত। এই বাহিনী সরকারের দেয়া যে কোনো দায়িত্ব পালন করবে বলেও জানান মহাপরিচালক। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।